আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর বলছিলাম। আচ্ছা, আপনি যার ব্যাপারে কথা বলতে চান বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। আমার বয়স 30 বছর। হ্যাঁ বলেন। আমার হচ্ছে গত 18 তারিখে বিগত 18 তারিখে আমার যে পিছনে মাসল পেইন হয়েছিল, মানে বাচ্চাদের কোলে সহকারে নিয়ে বসতে গিয়ে আঘাত পাইছি। সেখান থেকে মানে এত আঘাত পেয়েছি যে আমি আর উঠতে পারিনি। পরে বাসায় বিছানায় শুয়েছিলাম, অ্যাম্বুলেন্স করে যে আমাদের অর্থোপেডিক্স ডাক্তারকে দেখাইছি। দেখানোর পরে উনি বেশ কিছু ওষুধ দিয়েছে। ওষুধের নাম কি বলবো? হ্যাঁ বলেন, অসুবিধা নেই। টোরাডোলিন ইঞ্জেকশন দিছিল 6টা, তারপরে ফ্লেক্সিল্যাক্স, নিউরোলিন আর নেক্সাম। এখন কি অবস্থা? 7 দিন খাইছি, খাওয়ার পর আল্লাহর রহমতে এখন উঠে হাঁটাহাঁটি করতে পারতেছি, ব্যথা অনেকটা কম। তারপর 7 দিন পরে এই ইঞ্জেকশন বাদে আবার ওই ই দিছিল, বর্ডারলিন দিছিল, বর্ডারলিন সাপোজিটারি ওটা দিছিল 6টা, ওটাও ব্যবহার করছি। পরে আবার দিছে হচ্ছে বর্ডারলিন এসআর। না বুঝতে পেরেছি, আপনার এখন সমস্যাটা কি বর্তমানে? এখন এখন বিষয় হচ্ছে আমার ওই 7 দিন পরে যে দেখাইছি, 7 দিন পরে দেখানোর পরে আমার এই মুখের ভিতরে ঘা হয়েছে, দাঁতের মারির নিচে টুকু ডিপ হয়ে গেছিল। ডিপ হয়ে যাওয়ার পরে আমি আর একটা ডাক্তারকে দেখাইছিলাম, সে আবার যে দিছিল হচ্ছে মেট্রিল, তারপরে হচ্ছে রিবোসন আর হচ্ছে জিলোরাজেল, এগুলো ইউজ করার পরে ওই ঘা কমছে। কিন্তু আমার আবার পাতলা পায়খানা শুরু হয়েছে, পাতলা পায়খানা, এবং আজকে সকাল থেকে পাতলা পায়খানা পাশাপাশি এই 3 দিন পায়খানা হয়েছে, চলতেছিল, এবং পাশাপাশি আমার ওই আমাশা। আচ্ছা, এখন আপনি, আমি বুঝতে পেরেছি দর্শক, আপনার বর্তমান আমার কাছে কি জানতে চাচ্ছেন, মানে আপনার কোশ্চেনটা বলেন। জি জি, আমি জানতে চাচ্ছি যে আমার আজকে আমাশা ছিল এবং এই পায়খানাটা কালো হয়েছিল। কালো হওয়ার পরে আমি আবার ডাক্তারকে দেখাইছি, উনি আবার বলছে যে পেন্টোনিক্স, তারপর অ্যাজিনটা এবং সিপ্রোজেট, এই 3টা খাইতে বলছে এবং এন্ডোস্কোপি করতে বলছে। আসলে কি এন্ডোস্কোপি করতে হবে? আমি আবার এই ডায়রিয়ার সকালে একটা ছিলাম, ডায়রিয়ার ওষুধ থাকি, তারপর থেকে পায়খানার হয় নাই। যে ওনার কোশ্চেন হচ্ছে এখন যে পায়খানার সমস্যা, সেখান থেকে ডাক্তার সাহেব এন্ডোস্কোপি করতে বলেছে, অবশ্যই আমি মনে করি এটা করা উচিত। শুধু এন্ডোস্কোপি না, যদি ওনার আরও টেস্ট প্রয়োজন হয়, কারণ স্টুলেরও এক্সামিনেশন লাগতে পারে, কারণ ব্লিডিং যদি হয় পায়খানায় বা কালো পায়খানা হলে সেটা ডায়াগনোসিস করতে হবে, এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি বা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম করতে হবে। তো আমার মনে হয় দর্শক, আপনাকে ডাক্তার সাহেব যেভাবে বলছে এভাবে আপনি ট্রিটমেন্ট চালিয়ে যান ওনার কথা মতো, আশা করি আপনার জন্য এটা মঙ্গল হবে। বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।